জীবনে সবসময় সবকিছু আপনি প্ল্যান অনুযায়ী করতে পারবেন না। অনেক সময় প্ল্যানের বাইরে অনেক কিছু চিন্তা করে করতে হয় এবং সেই প্ল্যানের বাইরে কোন কাজটা আপনি করবেন সেটা অবশ্যই আপনাকে আগে থেকে বের করে রাখতে হবে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এইভাবে কয়েকটা প্ল্যান নিয়ে আপনি কাজ করতে পারেন। ধরেন আপনি সুইডেনে আসবেন, সুইডেনে আসার জন্য এবছর মনস্থির করেছেন 2019 সালে আপনি অ্যাপ্লিকেশন করবেন, 2020 সালে আপনি সুইডেনে যে কোনো একটা সাবজেক্টের পড়ালেখা করতে আসবেন। এই যে আপনি প্ল্যান করলেন, কিন্তু প্ল্যানটা যদি ঠিক মতো না যায়, অর্থাৎ ধরেন আপনার অনেকগুলো স্টেপ আছে, প্রথম স্টেপ হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করবেন, নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন নাকি কারো মাধ্যমে করবেন, প্রথম স্টেপ। আচ্ছা, যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করেন তাহলে সেটার জন্য আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে, আপনাকে অনেক বেশি সাইট ঘাঁটতে হবে এবং দেখে শুনে বুঝে ইউনিভার্সিটির সাবজেক্ট দেখে আপনার নিজের থেকে নিজেকে ডিসিশন নিতে হবে। যদি আপনি কোনো একজন এজেন্সির কাছে যান বা অন্য কোনো অভিজ্ঞ মানুষের কাছে যান যারা সাধারণভাবে স্টুডেন্টশিপ নিয়ে কাজ করে, তাদের কাছে যান, তারা আপনাকে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী বলে দিবে এই সাবজেক্টে এই ইউনিভার্সিটিতে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন হয়তো বা গ্র্যান্টেড হতে পারে, আপনি সেই মাধ্যমেও যেতে পারেন। এভাবে দুইভাবে আপনি সাধারণভাবে আপনি প্রসেসে যেতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কোনো কারণে আপনি কোন স্টেপের মধ্যেই গণ্ডগোল লাগাই দিলেন, আপনি যে প্ল্যান অনুযায়ী করেছিলেন সেই প্ল্যান অনুযায়ী হলো না, আপনি যে এজেন্সির মাধ্যমে করতে চাইলেন সেই এজেন্সিকে আপনি টাকা পয়সা দিলেন, ফাইল খোলার জন্য 20,000-30,000 টাকা দিলেন, কোনো কারণে সে আপনার অ্যাপ্লিকেশনটা করেনি, টাকা নিয়ে বসেছিল, অথবা আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে গিয়ে অ্যাপ্লিকেশন ঠিকই করেছেন কিন্তু যেই সাবজেক্ট চুজ করার দরকার ছিল সেই সাবজেক্ট চুজ না করে একটা উল্টাপাল্টা সাবজেক্ট চুজ করলেন, যে কারণে আপনি আনকোয়ালিফাইড হয়ে গেলেন, ফার্স্ট স্টেপ থেকে আপনি বাদ পড়ে গেলেন, আপনার প্ল্যান নষ্ট হয়ে গেল। ধরে নিচ্ছি যে এই প্ল্যানটাই সাকসেসফুল হয়েছে, আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করে, এবার শুরু হবে নতুন নতুন সব ঝামেলা। অ্যাডমিশন হওয়ার আগে ডকুমেন্টস দেওয়ার একটা ঝামেলা আছে, ডকুমেন্টস সাবমিট করার পর কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের পর সেগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। যদি আপনি সেই বিষয়গুলো না জেনে থাকেন তাহলে সেই বিষয়গুলো নিয়ে আপনাকে জানতে হবে, আপনাকে বিভিন্ন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। যদি কোনো এজেন্সির মাধ্যমে করেন তাহলে সেই এজেন্সি আপনার কিছু ডকুমেন্টস দিতে ভুলে গেলে আপনি আবার প্ল্যান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। প্রত্যেকটা কাজে এভাবে আপনার প্ল্যান থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন, কিন্তু প্ল্যান এ এর সাথে সাথে আপনি কতগুলো প্ল্যান এক্সট্রা তার সাথে রেডি করে রেখেছেন তার উপর নির্ভর করবে আপনার সাকসেস। আপনি জীবনে কতটুকু সাকসেস সেটা ডিপেন্ড করবে আপনি কতটা ভালো মানুষ তার উপর। আপনি সাকসেসফুল হতে পারেন কিন্তু যদি আপনি ভালো মানুষ না হন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো প্ল্যানই হয়তো বা কাজে নাও লাগতে পারে। কথাগুলো কেন বললাম সেটা ডিসকাস করছি এখন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস, আলান হামস্তা সুইডেন থেকে আপনাদের সামনে আজকে আমি অ্যাপিল নিয়ে কিছু কথা বলবো। এবছরে যারা অ্যাপিল অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের অ্যাপিল নিয়ে কিছু কথা হবে। তার আগে ছোট্ট একটা কোশ্চেনের অ্যান্সার করে নিচ্ছি। একজন ভাইয়া যিনি গত বছর থেকে আমার ভিডিও ফলো করে এবছর সুইডেনে এসেছেন কারোর সাহায্য ছাড়াই নিজে নিজে অ্যাপ্লিকেশন করে, উনি আমাকে মেসেজ করেছেন যে উনি তো সুইডেনে চলে এসেছেন, সুইডেনে আসার পর এখন সুইডেনে অবস্থান করছেন এবং বাংলাদেশ থেকে উনি টাকা পয়সা আনার কথা ভাবছেন সুইডেনে, অথবা সুইডেন থেকে টাকা পয়সা বাংলাদেশে পাঠাতে চান, কীভাবে পাঠাবেন। এটা আপনি অনেকভাবেই করতে পারেন, অনলাইনের মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন, আপনি ডিরেক্টলি ব্যাংক থেকে ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন, আপনি অনলাইনের যেই সার্ভিসগুলো আছে সেই যে কোনো একটা থার্ড পার্টি সার্ভিস আপনি নিতে পারেন। তার মধ্যে আমি বলবো থার্ড পার্টি সার্ভিস বলতে worldremit.com, আপনি worldremit-এর মাধ্যমে অনেক টাকাই বাংলাদেশ থেকে আনাতে পারবেন এবং বাংলাদেশ এখান থেকে বাংলাদেশে পাঠাতে পারবেন। সাধারণভাবে 80,000 সুইডিশ ক্রাউনের মতো আপনি বাংলাদেশ থেকে আনাতে পারবেন অথবা এখান থেকে বাংলাদেশে পাঠাতে পারবেন। আমি ট্রান্সফার ওয়াইজের কথা জানি, আমার কাছে ট্রান্সফার ওয়াইজ খুব বিশ্বস্ত মনে হয়। আমার কাছে মনে হয় যে ট্রান্সফার ওয়াইজের মাধ্যমে যদি আমি টাকা পাঠাই তাহলে সেক্ষেত্রে রেটটা অনেক ভালো দেয় আমাকে, যেই এক্সচেঞ্জ যে রেটটা আছে সেটা অনেক ভালো পাওয়া যায়। বাংলাদেশ থেকেও যখন আপনার সুইডেনে টাকা পাঠানো হয় ট্রান্সফার ওয়াইজ আমি মনে করি অনেক বিশ্বস্ত একটা অনলাইন সার্ভিস। সো আপনি ট্রান্সফার ওয়াইজের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারেন অথবা বাংলাদেশ থেকে আপনি টাকা আনতে পারেন। যদি আপনি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করেন তাহলে সেটা একটু কমপ্লিকেটেড প্রসেস, সেটা নিয়ে আপনাকে ব্যাংকে গিয়ে কথা বলতে হবে যে আপনি বাংলাদেশে বাংলাদেশের কোনো একজন একটা ব্যাংকে আপনি টাকা পাঠাতে চান এখানের ব্যাংক থেকে, অথবা বাংলাদেশ থেকে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টের কথা অনেকে বলে, স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানোটা সেফ না।
শুধুমাত্র টিউশন ফিটার ক্ষেত্রে স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পাঠাতে পারবেন। স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোটা সম্পূর্ণই নির্ভর করে আপনার ইউনিভার্সিটি এবং আপনার যে ব্যাংক বাংলাদেশ আছে সেটা কোলাবোরেশনের উপর। এছাড়া ব্যক্তিগত কাজে ইউজের জন্য স্টুডেন্ট ফাইলের যেই স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা ইউজ করা যায় না। সো এই ব্যাপারে আপনি স্টুডেন্ট ফাইলের যেই আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে সেই যথাযথ ব্যাংকে আপনি কথা বললে এই ব্যাপারে আপনি জানতে পারবেন। এবার আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে ব্যাংক থেকে ব্যাংকে যখন ট্রান্সফার করা হয়, মানি ট্রান্সফার করা হয়, তখন এখানে অনেক ধরনের প্রবলেম থাকে। ব্যাংক থেকে ব্যাংকে যখন আপনি টাকা ট্রান্সফার করবেন, এখানে বাংলাদেশ ব্যাংক এবং এখানকার যে স্টেট ব্যাংক আছে, দুটা স্টেট ব্যাংকেরই একটা কোলাবোরেশন থাকে। এই কোলাবোরেশনটা অনেক সময় দেখা যায় যে ভালোভাবে হয় না, তখন টাকা আবার ফেরতও আসে, কিন্তু টাকা আসা যাওয়ার জন্য যে চার্জটা, সেই চার্জটা কিন্তু ঠিক কেটে রাখা হয়। সেজন্য আমি সবাইকেই সাজেশন দিই যেন ব্যাংক থেকে ব্যাংকের ট্রান্সফারটা আপনারা না করেন। যে ওয়েস্টার্ন মানি ট্রান্সফারের মাধ্যমে পাঠানো, ওয়েস্টার্ন মানি ট্রান্সফারের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ রেটটা খুব একটা ভালো পাওয়া যায় না, কিন্তু আপনি ওয়েস্টার্ন মানি ট্রান্সফারের মাধ্যমেও টাকা পাঠাতে পারবেন। এইভাবে অনেকগুলো পদ্ধতির মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে অথবা সুইডেন থেকে বাংলাদেশে টাকা আদান প্রদান করতে পারবেন। আমি আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। এবার অ্যাপিল নিয়ে কিছু কথা বলবো। অ্যাপিল নিয়ে প্রথম কথা হচ্ছে যে আমি এই বছর প্রায় পাঁচজনের মতো অ্যাপিল নিয়ে কাজ করেছি। তার মধ্যে আমি তিনজনের অ্যাপিল নিয়ে কাজ করতে মানে আমি সাকসেসফুল হয়েছি, দুজনের অ্যাপিল রিজেকশন হয়েছে। অ্যাপিল রিজেকশনের পর আবার রিঅ্যাপিল করা যায়, সেই রিঅ্যাপিলও করেছি কিন্তু তাও রিজেক্ট হয়েছে। আমি বলবো যে যারা আপনারা প্ল্যান অনুযায়ী কাজ করছেন, যে প্ল্যান অনুযায়ী আমি অ্যাডমিশন পেয়েছি, আমি টিউশন ফি দিয়েছি, আমি অ্যাকোমোডেশন পেয়েছি, আমি ভিসা অ্যাপ্লিকেশন করেছি, সব কিছু আমি অন টাইমে করেছি, বাট দেন আমার ভিসা রিজেক্ট হয়েছে, আমি কী করব? আপনি যখন প্ল্যানের বাইরে কাজ করতে যাবেন তখন আগে থেকে আপনাকে ঠিক করে রাখতে হবে যে আপনি ভিসার অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে, কিন্তু ভিসার অ্যাপ্লিকেশনের ঠিক যখন আপনার ভিসার রেজাল্টটা হবে সেই রেজাল্টটা নেগেটিভও হতে পারে। পজিটিভ যে প্ল্যান আপনি করে রেখেছেন, পজিটিভ প্ল্যান তো আছেই, পজিটিভের পর আপনার নেগেটিভ প্ল্যান যেটা হতে পারে সেটার জন্য আপনাকে একটা প্ল্যান রাখতে হবে। এবং যদি নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিসার অ্যাপিল সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেগুলোর জন্য আপনাকে যথাযথ ওয়েতে আগাইতে হবে। দেখা গেলো আপনি অ্যাপিল করলেন না, আপনার ভিসা রিজেক্ট হলো, আপনি চিন্তা করলেন যে আমি এবার অ্যাপিল করবো না, বাট আমি এই বছর অ্যাপ্লিকেশন না করে আমি সামনের বছর আবার ট্রাই করব। আপনি যদি সামনের বছর আবার ট্রাই করেন, আপনার উইদাউট এনি রিজন আপনি যখন দেখবে যে আপনার ভিসাটা রিজেক্ট হয়েছিল, আপনাকে আবার ভিসাটা রিজেক্ট করে দিবে সামনের বছর অ্যাপ্লিকেশন করলেও, কারণ আপনি যেই বছর আপনার ভিসা রিজেক্ট করা হয়েছিল সেই বছর আপনি অ্যাপিল করেননি। তার মানে কি, আপনার ভিসাটা যে রিজেক্ট হয়েছে সেটা আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যেন আপনি অবশ্যই অ্যাপিল করেন। অ্যাপিল যদি রিজেক্ট হয় তাহলে পরের বছরের জন্য দরজাটা আপনার খোলা থাকলো। আর আমি আরেকটা কথা জানাতে চাই যে সুইডেনে যদি কেউ অ্যাপ্লিকেশন করেন এবং ভিসা অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয় তাহলে সেটা সেনজেনের অন্য কান্ট্রিগুলোতে ভিসা পাওয়ার ক্ষেত্রে ইফেক্ট পড়তেও পারে, নাও পড়তে পারে, ক্ষেত্র বিশেষে এটা ডিপেন্ড করে। সো আমি আমার পরামর্শ হচ্ছে যে যারা আপনারা জার্মানিতে বা অস্ট্রিয়াতে বা আরও কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতেছেন, যদি আপনি ভিসার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় অ্যাপিলের ক্ষেত্রে, আপনি অ্যাপিল যদি করে থাকেন এবং সেই অ্যাপিল যদি রিজেক্ট হয় সেটার যথাযথ কারণ সবসময় সেভ করে যেই এম্বাসিতে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেখানে আগে থেকেই অ্যাপ্লিকেশনের সময় আপনি জিনিসগুলো জানিয়ে রাখলে তখন তারা আপনার ডিসিশনটা পজিটিভভাবে মেনে নিতে পারে। এটা হচ্ছে আমার মোটামুটি সাজেশন। সুইডেনে এবছর 2020 সালের জন্য অটাম সেমিস্টারের ফার্স্ট রাউন্ডের জন্য অলরেডি অ্যাপ্লিকেশনের প্রসেস চলছে। সো অ্যাপ্লিকেশনের প্রসেস শুরু হয়েছে 16 অক্টোবর থেকে, চলবে 16 জানুয়ারি পর্যন্ত। অ্যাপ্লিকেশনের যেই ডকুমেন্টস সাবমিট করার সময় সেটা হচ্ছে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাদের সবাইকে আমি সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করার জন্য সুইডেনে যারা আসতে চান প্রথম দিকেই অ্যাপ্লিকেশন করার জন্য অনুরোধ করছি, কারণ পরবর্তীতে সার্ভারে অনেক প্রবলেমের কারণে অনেক সময় অনেক প্রবলেম হয়। সেই কারণে আমি বলবো প্রথম দিকে যারা অলরেডি প্রিপেয়ার্ড আছেন, আইএলটিএস আছে, তাদের সবাই অ্যাপ্লিকেশন করে ফেলেন। আইএলটিএস ছাড়া এবছর কেউ আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে 5টা ইউনিভার্সিটি, আমি নামটা নিয়ে পরে আসবো, 5টা ইউনিভার্সিটি সুইডেনে ওরা একটা পাইলট প্রজেক্ট নিয়েছে যে তারা 2 বছরের জন্য একসাথে, যদি 2 বছরের প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে 2 বছরের জন্যই তারা আপনাকে ভিসা দিয়ে দিবে, যেন আপনাকে এক্সটেনশন আবার যেতে না হয়। সেজন্য ওরা পাইলট প্রজেক্ট হিসেবে 2 বছরের জন্য ভিসা দেওয়ার চিন্তাভাবনা করেছে। 5টা ইউনিভার্সিটি কী ইউনিভার্সিটি সেটার ইনফরমেশন নিয়ে আমি আপনাদের কাছে আবার আসবো, বাট এটা আমি জানিয়ে রাখছি কারণ যারা nordicturns.ac মাধ্যমে অ্যাপ্লিকেশন করছেন আমি আমার পক্ষ থেকে ট্রাই করব আপনারা যেন এই 5টা ইউনিভার্সিটির মধ্যেই অন্তর্ভুক্ত হন।
তাহলে আপনাদের এই যে দুই বছরের মধ্যে আর কোনো ভিসার অ্যাপ্লিকেশন থাকবে না, এই দুই বছরের মধ্যে আপনারা অনেক প্ল্যান করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। সেই জন্য আমার পরামর্শ হচ্ছে আমি সবসময় ফোকাস করব নর্ডিক টার্নসের পক্ষ থেকে, যদি আমার মাধ্যমে কেউ নর্ডিক টার্নসের মাধ্যমে কেউ অ্যাপ্লিকেশন করেন তাহলে যেন এই পাঁচটা ইউনিভার্সিটি আমি ফোকাস করতে পারি, যেন আপনারা দুই বছরের জন্য অ্যাপ্লিকেশন করে দুই বছরের জন্য ভিসা নিয়ে চলে আসতে পারেন। নর্ডিক টার্নস ডট এসি অলরেডি কাজ শুরু করেছে, যারা অ্যাপ্লিকেশন নর্ডিক টার্নসের মাধ্যমে করতে চান তারা service@nordicturns.ac মেইল দেন এবং বিস্তারিত জানার জন্য যে প্রসেসটা কি। nordicturns.ac স্টেপ বাই স্টেপ আপনার কাছ থেকে সার্ভিস চার্জ নিয়ে তারপর কাজ করবে। আপনি যদি প্রথম স্টেপে বাদ পড়ে যান তাহলে পরবর্তী যে স্টেপে টাকাগুলো সেগুলো আপনাকে দিতে হবে না। তারপরের স্টেপ যদি প্রথম স্টেপে পাস করেন তাহলে তারপরের স্টেপের জন্য আপনি টাকা দিবেন। এভাবে প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনাকে সার্ভিস চার্জ দিয়ে দেন আপনাকে এগোতে হবে। সেই জন্য এখানে ফ্রডুলেন্টের কোনো সুযোগ থাকবে না। nordicturns.ac সুইডেনের রেজিস্টার্ড একটা ওয়েবসাইট এবং অফিস, এটার অন্য কোনো শাখা বাংলাদেশের কোথাও নেই। সো সুইডেন থেকেই এটা নিয়ন্ত্রণ করা হয় এবং হবে, আমি বলতে পারি যে দিস ইজ 100% ট্রাস্টওয়ার্দি একটা কোম্পানি। সো আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান এই বছরের জন্য আপনারা করতে পারেন, আর যারা যারা নিজেরা নিজেরা অ্যাপ্লিকেশন করতে চান আই অলওয়েজ এনকারেজ দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই বাই মাই ইউটিউব চ্যানেল বাই মাই ভিডিওস। ইফ দিস ইজ নট এনাফ ইউ ক্যান অ্যাপ্লাই বাই nordicturns.ac। এটাই আমি শুধুমাত্র বলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা সবাই সেফে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।